ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা আলোচনা করবো থার্ড আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবার আমরা দেখব ফার্স্ট কোয়েশ্চনটা দেখব ইন হুই স্টেট অর ইউনিয়ন টেরিটরি কারাইকাল পোর্ট ইজ লোকেটেড কারাইকাল বন্দর কোন রাজ্যে অর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এই দেখো এটা একটা এটা অ্যাকচুয়ালি নিউজে আছে ঠিক আছে কারণ শিপিং মিনিস্ট্রি সেট আপ একটা প্যানেল সেট আপ করেছে তো স্টাটা একটা ফেরি একটা সার্ভিস ফেরি সার্ভিস একটা ফেরি সার্ভিস অর্গানাইজের জন্য ফেরি সার্ভিস গঠন করার জন্য একটা কমিটি গঠন করেছে যারা কমিটি গঠন করেছে ফেরি সার্ভিসটা কার মধ্যে থাকে থাকবে কারাইকাল পোর্ট যেটা পুডুচেরিতে অবস্থিত আর হচ্ছে কাঙ্কে সান্থুরাই পোর্ট এটা হচ্ছে শ্রীলঙ্কা কাঙ্কে সান্থুরাই পোর্ট শ্রীলঙ্কার মধ্যে হবে ফেরি সার্ভিসটা এবং এটা গভর্নমেন্ট অফ পুডুচের এবং শ্রীলঙ্কা দুজনের কাছ থেকেই এই প্রোপোজালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে যার জন্য তারা একটা কমিটি গঠন করছে এবং রিসেন্টলি এই এইটা নিউজে আছে তাহলে এখানে কারাইকাল পোর্টটা কোথায় হবে অ্যান্সার তাহলে বুঝতে পারছো অ্যান্সারটা হবে আমাদের পুদুচেরি ঠিক আছে এই পুদুচেরি এবার হচ্ছে দেখবো এই যে পোর্ট বা ফেরি সার্ভিস গঠন করার যে একটা প্রোজেক্টটা বা প্ল্যানটা এটা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড ইলেভেনে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে একটা এমওইউ সাইন হয়েছিল যেখানে বলা ছিল যে এই দুটো মানে কারাইকাল পোর্ট পুডুচেরি এবং কাঙ্কে সান্থুরাই পোর্ট শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার মধ্যে যদি কোনো ফেরি সার্ভিস গঠন করা যায় তাহলে সেটা তারা মানে কনসার্নিং গভর্নমেন্টস তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মানে ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে একটা প্রোপোজাল দিতে পারে সেই অনুযায়ী তারা একটা দুজন গভর্নমেন্ট অফ পুডুচেরি অ্যান্ড শ্রীলঙ্কা তারা একটা প্রোপোজাল দিয়েছে যার যেই প্রোপোজালের আন্ডারে তারা একটা যে প্রোপোজালের উপর তারা ইউনিয়ন গভর্নমেন্ট অব ইন্ডিয়া তারা একটা কমিটি গঠন করেছে এবার একটা পুদুচেরি সম্বন্ধে জানবো পুদুচেরি বা পন্ডিচেরিও বলা যেতে পারে পুডুচেরিও তাকে পণ্ডিচেরিও বলা হয় তার ফর্মেশান হচ্ছে ফার্স্ট নভেম্বর ফরমেশান হচ্ছে ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি ফোর ইউটিতে ইউটিতে ট্রান্সফার হয়েছিল ইউটিতে ইউটিতে ট্রান্সফার হয়েছিলো ইউটি অফ ইন্ডিয়া তো ট্রান্সফার হয়েছিলো সিক্সটিন আগস্ট নাইনটিন সিক্সটি টু ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ পন্ডিচেরি বা পুডুচেরি হচ্ছে পন্ডিচেরি ডিস্ট্রিক্টস হচ্ছে ফোর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে তামিলি তামিলিস সৌন্দররাজন চিফ মিনিস্টার হচ্ছে এন রঙ্গোস্বামী লেজিস্লেচার হচ্ছে ইউনি ক্যামেরাল দ্যাট ইজ এখানে শুধু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে লেজিসলেটিভ কাউন্সিলটা নেই এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থার্টি সি থার্টি থ্রি খানা সিটস আছে এই দেখো এখানে হচ্ছে এটাই হচ্ছে পন্ডিচেরির একটা ম্যাপ আছে এখানে যেখানে দেখো কেরালা কেরালার এই যে মাহি মাহি অঞ্চলটা এটা পন্ডিচের পুরো পুরুচেরির ভিতরে পড়ছে এই ডিস্ট্রিক্ট ফোরখানা ডিস্ট্রিক্ট বলছে তার মধ্যে এই ফোরখানা বলতেই মাহি ডিস্ট্রিক্টটা কেরালার এখানে দেখো অন্ধ্রপ্রদেশের ওই যে ইয়ে ডিস্ট্রিক্টটা ইয়ানাম দুই নম্বরে এখানে তামিলনাড়ুর পুদুচেরি অ্যান্ড কারিকাল কারি কারাইকাল এই দুটো ডিস্ট্রিক্ট পড়ছে ঠিক আছে এই চারটে ডিস্ট্রিক্ট নিয়ে পুরুচেরি ফর্ম হয় এই কারাইকাল থেকে এই কারাইকাল থেকে দেখতে পাচ্ছ এই কারাইকাল থেকে ইন্ডিয়ার মধ্যে শ্রীলঙ্কার মধ্যে একটা ফেরি সার্ভিস গঠন করার জন্য একটা কমিটি গঠন করেছে ইন্ডিয়া সরকার যেটা কি না যে প্রস্তাবটা পুডুচেরি গভর্নমেন্ট এবং শ্রীলঙ্কার গভর্নমেন্ট থেকে এসছে বুঝতে পারছো এবার হচ্ছে আমরা দেখব নেক্সট স্টেপ নেক্সট হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা শ্রীলঙ্কার সম্বন্ধে জানবো শ্রীলঙ্কা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে জয়াবর্ধনাপুরা কোট্টি এটা হলে লেজিস্ট্রেটিভ ক্যাপিটাল আর হচ্ছে আরেকটা শ্রীলঙ্কার দুটো ক্যাপিটাল একটা হচ্ছে শ্রী জয়াবর্ধনাপুরা কোটি লেজিস্লেটিভ ক্যাপিটাল আর হচ্ছে কলম্বো এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল আর শ্রীলঙ্কার লার্জেস্ট সিটি হচ্ছে কলম্বো প্রেসিডেন্ট হচ্ছে গোটা গোটা বায়া রাজাপাক্সা প্রাইম মিনিস্টার হচ্ছে মাহিন্দা রাজাপাক্সা কারেন্সি হচ্ছে রুপি অ্যান্ড যদি আমরা এর অবস্থান দেখতে চাই তাহলে দেখব এটা ইন্ডিয়ান ওশিয়ানে আছে ইন্ডিয়ান ওশিয়ানে দেখো ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত এবং সাউথ আছে বে অফ বেঙ্গল এই যে বে অফ বেঙ্গল এখানে আছে অ্যান্ড সাউথ ইস্ট অ্যান্ড আরাবিয়ান সি দেখবে এই পিকচারে সব দেওয়া আছে অ্যান্ড ইট ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সেপারেট হয়েছে দেখো পাল্ক স্ট্রিটের মাধ্যমে অ্যান্ড গালফ অফ ম্যানার এই যে গালফ অফ মানার অ্যান্ড পাল্ক স্ট্রিটের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাপ ছিল এবং নেক্সট কোয়েশ্চান দেখব হুইচ পার্সোনাল রিডিং মেশিন হ্যাজ বিন ডিজাইনড বাই সি ফর ভিজুয়ালি ইম্পেয়ার পিপুল কোন ব্যক্তিগত পড়ার মেশিন সিএসআইআর দ্বারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডিজাইন করা হয়েছে এটা দেখো এটা অ্যাকচুয়ালি চন্ডীগড় বেস্ট সেন্ট্রাল সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট অর্গানাইজেশান দ্যাট ইস সি এস আই ও এটা একটা যেটা হচ্ছে সিএসআইও হচ্ছে চন্ডীগড় বেস্ট একটা সিএসআইআর আন্ডারে থাকা একটা অর্গানাইজেশান যেটা ডেভেলপ করেছে একটা দিব দিব্য নয়ন নামে একটা ডিভাইস ডেভেলপ করেছে যেটা কি না করবে যারা দেখতে পায় না তাদের তাদেরকে এটা সাহায্য করে হেল্প করবে এরা কী করবে এদের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে এরা একটা স্ক্রিপ্টকে স্ক্যান করে নেবে তারপর সেটাকে লাউডলি সেটাকে ইংলিশ হিন্দি 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 ওর ইংলিশে যেটা এখন কারেন্টলি আছে দুটো ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে তারা লাউডলি শোনাবে তাহলে এখানে বুঝতে পারছো অ্যান্সারটা কোথায় কী হবে দিব্য নয়ন এরপর আমরা নেক্সট দেখব সিএসআইআর সম্বন্ধে জানবো যেহেতু সিএসআইআরটা এখন ইয়েতে কনটেক্সে এসছে তাই আমি সিএসআইআরটার সম্বন্ধে একটু জেনে রাখতে হবে তো সিএসআইআর ফাউন্ডার হচ্ছে অ্যারকট রামাসামি মুদালিয়ার অ্যান্ড শান্তি স্বরূপ ভাটনগর এর এস্টাবলিশ হচ্ছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর নাইনটিন ফর্টি টু আর প্রেসিডেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ারই প্রেসিডেন্ট থাকে আর ডাইরেক্টর জেনারেল হচ্ছে শেখর সি মান্ডে আর পেরেন্ট অর্গানাইজেশান এর এটা কার আন্ডারে আছে মিনিস্ট্রি অফ সি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি আর হচ্ছে সিএসআইআর থেকে শান্তি স্বরূপ ভাটনগর প্রাইস দেওয়া হয় প্রতি বছর এবং এই ভাটনগর প্রাইসটা নাইনটিন ফিফটি এইট থেকে চালু করা আছে দেওয়া হচ্ছে এবার আমরা দেখবো মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ফাউন্ড হয়েছিল মে নাইনটিন সেভেন্টি ওয়ানে যার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি অবভিয়াসলি যার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি এবং মিনিস্টার হচ্ছে এই যে মিনিস্ট্রি অফ মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে জিতেন্দ্র সিং যিনি কি না ক্যাবিনেট মিনিস্টার এবং হচ্ছে এমওএস দ্যাট ইজ এবং এন এম এম ওয়েস ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টার ওকে ক্যাবিনেট মিনিস্টার সঙ্গে এম ওয়েস ইন্ডিপেন্ডেন্ট চার্চ ক্যাবিনেট মিনিস্টার এবার আমরা দেখবো হুইজ দ্য কারেন্ট নেক্সট কোয়েশন দেখব হুইজ দ্য কারেন্ট দ্যাট ইজ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মধ্যে ওয়ানেই অ্যাকচুয়ালি ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফে সে অ্যাকচুয়ালি তার পথটা পেয়েছে বর্তমান নৌবাহিনীর উপপ্রধানকে আগস্ট টোয়েন্টি দু হাজার একুশে এটা হচ্ছে ভাইস অ্যাডমিরাল এস এন ঘরমড়ে বুঝতে পারলো দেখো দা হিন্দু এই নিউজটা কভার করেছে যার জন্য নিউজে আছে এখন এবারে ভাইস অ্যাডমিরাল এস এ গড়মোড়ে স্যাটারডেতে ভাইস চিফ অফ নেভাল স্টাফের দায়িত্ব নিয়েছে এবং এর আগের ফরমার এর ফরমার যে ভাইস চিফ অফ নেভাল স্টাফ ছিলেন ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার যে কিনা উনত্রিশ বছর বয়সে সে তার সার্ভিস থেকে রিটায়ার করলো এবং এই ভাইস অ্যাডমিরাল গড়মোড়ে অ্যাকচুয়ালি নেভাল যে অ্যাকাডেমিতে বা ইন্ডিয়ান নেভির সঙ্গে যুক্ত আছে জানুয়ারি ওয়ান নাইনটিন ফোর থেকে এবং সে হচ্ছে ডাইরেক্ট স্পেশালিস্ট একজন নেভিগেশান এবং ডাইরেকশান স্পেশালিস্ট একজন এবং তাকে এবিএসএ এভিএসএম অ্যাওয়ার্ড এই মেডেলটা তাকে দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং সেই এভিএসএম ভিএসএম এর ফুল ফর্ম হচ্ছে অতি ভিসি ভিসাস্থ অতি ভিস্ত সেভা মেডেল যেটা টু থাউজেন্ড সেভেন্টিনে এস এন ঘড়মোড়ে ভাইস আনফিলার এস এ দেওয়া হয়েছিল মেডেলটা এমনকি নৌসেনা মেডেল মেডেলটা প্রেসিডেন্টের দ্বারা দেওয়া হয়েছিল এস এন এবং এছাড়া টু থাউজেন্ড সেভেন্টিনে এবং তার জন্য চিফ চিফ অফ দ্য নেভাল স্টাফ তাকে প্রশংসা করেছিল টু থাউজেন্ডে এবার আমরা জানব ইন্ডিয়ান নেভি সম্বন্ধে যেটা ফাউন্ড হয়েছিল টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটিতে এবং তার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি আর হচ্ছে কমান্ডার ইন চিফ হচ্ছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ আর চিফ অফ নেভাল স্টাফ যাতে সিএনএস হচ্ছে অ্যাডমিরাল করমবীর সিং আর ফোর্থ ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর নেভার নেভি ডে পালন করা হয় ঠিক আছে ইন্ডিয়ান নেভি হয়ে গেল এবারে ইন্ডিয়ান নেভি থেকে চার তিনটে কমান্ডস আছে এবং আমরা জানবো তিনটে কমান্ডস কী কী এবং তাদের হেডকোয়ার্টার্সগুলো ফার্স্ট কমান্ডস হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড যেটা হচ্ছে হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাইতে সেকেন্ড কমান্ড হচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ড যার হেডকোয়ার্টারস হচ্ছে বিশাখাপত্তনম থার্ড কমান্ড হচ্ছে সাউথার্ন নেভাল কমান্ড যার হেডকোয়ার্টার্স হচ্ছে কোচি বুঝতে পারলে এবারে নেক্সট কোয়েশন দেখব হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ আর্টিলারি দ্যাট ইজ নতুন মহাপরিচালক আর্টিলারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন দ্যাট ইজ আর্টিলারি ডিজি আর্টিলারি ডিজি কাকে নিযুক্ত করা হয়েছে এটা হচ্ছে কে আমাদের তরুণ কুমার চাওলা লেফটেন্ট জেনারেল তরুণ কুমার চাওলা বুঝতে পারছো এখানে দেখানো নিউজটা কভার করেছে লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার চাওলা টেকস ওভার অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ আর্টিলারি এবার এই তরুণ কুমার চাওলার সম্বন্ধে যদি আমরা জানতে চাই তরুণ কুমার চাওলা অ্যাকচুয়ালি ফার্স্ট একবার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ডাইরেক্টর জেনারেল অফ আর্টিলারির পথটা নিয়েছে এবং তিনি তার আগের যে ফর্মার যে আগের এর তরুণ কুমার চাওলার আগে যে ডাইরেক্টর জেনারেল অফ আর্টিলারি ছিলেন তিনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কে রবি প্রসাদ পি ভিএসএম অ্যান্ড ভিএসএম প্রাপ্ত এবং সে থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে সে রিটায়ার করেছে এবং সে নাইন থার্টি নাইন ইয়ার্স এই সার্ভিসে ছিল থার্টি নাইন ইয়ার্স ধরে ইন্ডিয়ান আর্মি আর্মির সার্ভিসে থার্টি নাইন ইয়ার্স ধরে আছে এবং সে হচ্ছে হিউজ কমিশন ইন্টু ইন্টু আ ফিল্ড রেজিমেন্ট অফ আর্টিলারি ইন নাইনটিন এইটি ফোর সে ফিল্ড রেজিমেন্ট অফ আর্টিলারির এই যে কমিশন আর্টিলারিতে নাইনটিন এইটি ফোর জুন নাইনটিন এইটি ফোর থেকে আছে এবার রেজিমেন্ট অফ আর্টিলারি রেজিমেন্ট অফ আর্টিলারি সম্বন্ধে যাবো যেটা আমরা রেজিমেন্ট অফ আর্টিলারি বলতে রেজিমেন্ট অফ আর্টিলারি হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা ব্রাঞ্চ ঠিক আছে যেটা হচ্ছে যেটা আগে ছিল যেটা রয়্যাল ইন্ডিয়ান আর্টিলারি আর আই এ অফ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির যে রয়্যাল ইন্ডিয়ান আর্টিলারি ছিল তাকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে রেজিমেন্ট অফ আর্টিলারি নামে ইয়ে করে নাম চেঞ্জ করে এটা রাখা হয়েছে অ্যাকচুয়ালি একই কাজই করা হয় একই কাজই করা হয় অ্যাকচুয়ালি হুইচ ইট সেল্প ট্রেস এটস ইস অরিজিন ফ্রম দ্য ফরমেশন অফ নাইনটিন এইটি নাই এইটিন এইটিন টোয়েন্টি সেভেন মানে ব্রিটিশ এই যে রয়্যাল ইন্ডিয়ান অ্যাটেলারি যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে ছিল যে রয়্যালস ইন্ডিয়ান অ্যাটেলারি নামে একটা ব্রাঞ্চে সেটা এইটিন টোয়েন্টি সেভেনে ফর্ম হয়েছিল এবারে এটা একটা মনে রাখতে হবে যে গানার্স ডে গানার্স ডে কবে পালিত করা হয় এটা হচ্ছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর গানার্স ডে পালিত করা হয় টোয়েন্টি এইট সেপ্টেম্বরে যে আটেলারি দেখতে পাচ্ছো একটা আটেলারির পিক দেওয়া আছে এটা হচ্ছে রেজিমেন্ট অফ আটেলারির লোগো মানে কালার গ্লু এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব হুইচ কান্ট্রি উইল হোস্ট জি টোয়েন্টি কালা কালচারাল মিনিস্টার্স মিটিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে কোন দেশ জি টোয়েন্টি সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক দু হাজার একুশ আয়োজন করবে এটা হচ্ছে আয়োজন করবে ঠিক আছে এটা হচ্ছে ইতালি ঠিক আছে জি টোয়েন্টি মিনিস্টার্স মিটিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবারে দেখবো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছে জি টোয়েন্টি লিডার্স সাবমিট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেটা হচ্ছে কালচারাল মিনিস্টার্সের একটা মিটিং যেটা হচ্ছে ইটালিতে ইটালিতে হবে এবং এটা অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে হবে এবং এটাতে আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে মিনিস্টার অফ মিনিস্টার অফ স্টেট অফ ফর কালচারের কালচার থেকে শ্রীমতী মীনাক্ষী লেখি পার্টিসিপেট করবে এবং এই মিটিংয়ে অ্যাকচুয়ালি মেন ফোকাস করা হবে পিপল প্ল্যানেট এবং প্রসপারিটি নিয়ে এমনকি সেটাতে সেখানে কোভিড নাইন্টিনের প্যান্ডেমিক নিয়েও আলোচনা হবে আলোচনা হবে এবং কীভাবে আলোচনা হবে কীভাবে ভ্যাকসিনসুলোকে চার ইকুয়ালি সবাই সব দেশ যাতে ভালো মতন পেতে পারে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকটা যেভাবে ভালো মতন হ্যান্ডেল করতে পারে এই নিয়ে আলোচনা হবে এবার জি টোয়েন্টি এবার জি টোয়েন্টি কান্ট্রির সম্বন্ধে আমরা জানবো জি টোয়েন্টি যে গ্রুপটা আছে এই জি টোয়েন্টি ইজ মেড অফ নাইনটিন কান্ট্রি জি টোয়েন্টি উনিশখানা কান্ট্রি দেশকে নিয়ে জি টোয়েন্টিটা ফর্ম হয়েছে অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন উনিশখানা কান্ট্রি এবং তার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং উনিশখানা কান্ট্রির মধ্যে আছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চাইনা জার্মানি ফ্রান্স ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো দ্য রাশিয়ান ফেডারেশন দ্যাট ইজ রাশিয়া সৌদি আরবিয়া সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া টার্কি দ্য ইউকে অ্যান্ড দ্য ইউএস ওকে অ্যান্ড হচ্ছে দ্য ইউরোপিয়া ইউনি ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে তারা একসঙ্গে মিলে এই জি টোয়েন্টি গ্রুপটা ফর্ম করেছে এবং এর ফরমেশান হয়েছে টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর 1999 নাইনটি নাইন এবং এর চেয়ারম্যান হচ্ছে মারিও দ্রাঘি এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে ক্যান কান মেক্সিকো ঠিক আছে এই দেখো জি টোয়েন্টি যে ইয়ে দেওয়া আছে এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব রবার্তো রবার্তো ক্যালাসো হু ডাইড রিসেন্টলি বিলং টু হুইচ কান্ট্রি সম্পত্তি মারা যাওয়া রবার্তো ক্যালাসো কোন দেশের অধিবাসী ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইতালিয়ান একজন অধিবাসী একজন ইতালি একজন ইতালিয়া ইতালিয়ান একজন দ্যাট ইজ ইতালির একজন ইতালি কান্ট্রি থেকে বিলং করে রবার্তো ক্যালাসো রবার্তো ক্যালাসো একজন একজন ইটালি একজন রাইটার লেখক ছিলেন এবং একটা পাবলিশারও ছিলেন উনি এমনকি উনি শুধু এই যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো এমন না তার সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ইংলিশ জার্মান ল্যাটিন অ্যান্সিয়ান্ট গ্রিক সাংস্কৃতিক এইসব ভাষাও তারা জানত এবং এই রবার্টো ক্যালাসোকে আর লিট ইনস্টিটিউশন অফ ওয়ান হিসাবেও ডাকা হতো আর নেক্সট কোয়েশ্চেন দেখব আন্ডার হুইস চেয়ারম্যানশিপ দ্য ব্রিক্স কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়াজ অর্গানাইজ রিসেন্টলি কার সভাপতিত্বে ব্রিক্স কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সম্প্রতি আয়োজন করা হয়েছিল ঠিক আছে দেখো ন্যাশনাল দ্য হিন্দু নিউজ পেপারটা কভার করেছে ব্রিক্স কাউন্টার টেরোরিজম অ্যাকশন প্ল্যান ফাইনালাইসড ঠিক আছে অ্যাকশন প্ল্যান্স অ্যাকচুয়ালি এই মিটিং অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোথায় হয়েছে আগে অ্যান্সারটা জেনে নিই এটা হয়েছিল ইন্ডিয়াতে ইন্ডিয়ার সভাপতিত্বে ইন্ডিয়া এখানে সভাপতিত্বে প্রেসিডেন্সি করেছিল ইন্ডিয়া এখানে প্রেসিডেন্সি করেছিল ঠিক আছে এবার মেন ঘটনাটা এখানে কী হয়েছে অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মিটিং একটা হয়েছিল ব্রিক্স কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপের মধ্যে যেটা হচ্ছে জুলাই এইট টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইনের মধ্যে হয়েছিলো এই টোয়েন্টি এইট আর টোয়েন্টি এইট টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি এইট আর টোয়েন্টি নাইনে হয়েছিল ঠিক আছে এবং হচ্ছে চেয়ারম্যানশিপ করেছিলো আমাদের ইন্ডিয়া ভারতেই করেছিল চেয়ারম্যানশিপ এবং এটা হচ্ছে ব্রিক্স কাউন্টার টেরোরিজম ওয়ার্কিং গ্রুপের সিক্স মিটিং মানে ছ নম্বর মিটিং এবং এর মেন কাম মেন যেটা উদ্দেশ্য ছিল যে ব্রিক্স কাউন্টারটে রয়েছে অ্যাকশন প্ল্যান যেটা কি না ব্রিক্স লিডার্সের দ্বারা ব্রিক্স লিডার্সের দ্বারা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে একটা প্ল্যান করা হয়েছিল ওটাকে ফাইনালাইজ করা ওটাকে পুরো বাস্তবায়িত করা মানে ওটাকে যাতে অ্যাকশানটা নেওয়া যেতে পারে ওর জন্য যেসব অ্যাকশানগুলো বা যেসব স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়েছিল সেসব অ্যাক স্ট্র্যাটেজিগুলো যাতে ফাইনালাইজ হতে পারে ওই জন্য এই মিটিংটা অ্যাকচুয়ালি মেন টার্গেট ছিল এর এখানে এবার আমরা ব্রিক্স কান্ট্রি বলছি যে কি অ্যাকচুয়ালি জানবো অ্যাকচুয়ালি ব্রিক্স এই বি ফর ব্রাজিল এই ব্রি ফর অ্যাকচুয়ালি এই বি ফর অ্যাকচুয়ালি ব্রাজিল আর ফর অ্যাকচুয়ালি রাশিয়া আই ফর অ্যাকচুয়ালি ইন্ডিয়া সি ফর চায়না এস ফর সাউথ আফ্রিকা এই চারটে কান্ট্রির ফার্স্ট লিডারকে নিয়ে এখানে ব্রিক্স ফর্ম হয়েছে ঠিক আছে এবারই ফাউন্ডেড হয়েছিল জুন টু থাউজেন্ড সিক্সে এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে ব্রিক্স টাওয়ার সাংঘাই চায়নাতে এটা দেখছো যে ব্রিক্সের লোগো একটা টু থাউজেন্ড ব্রিক্স টু ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের লোগো ঠিক আছে এবারে আমরা নেক্সট দেখবো নেক্সট কোয়েশ্চান হুইচ অফ দ্য ফলোইং স্টেটস সেলিব্রেটস বোনালু ফেস্টিভ্যাল নিম্নক্ত নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বনুলু উৎসব পালন করে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার হবে কিনা তেলেঙ্গানা তেলেঙ্গানাতে রিসেন্টস বোনালু উৎসব পালন করা হচ্ছে বোনালু ফেস্টিভ্যাল দেখো একটা নিউজ কভার করেছে বোনালু ফেস্টিভ্যাল বিগিনস ইন হায়দ্রাবাদ ওয়ার্ল্ড সিটি টুডে অ্যামিড ফুড সিকিউরিটি অ্যাকচুয়ালি কী হয়েছে বোনালু ফেস্টিভ্যালসটা অ্যাকচুয়ালি কবে হয় বোনালু ফেস্টিভালসটা অ্যাকচুয়ালি তেলেগু যে তেলেগু তেলেগু যে ক্যালেন্ডার আছে আসাধাম ওই মান্থ আসাধাম মান্থের ফার্স্ট ফ্রাইডেতে বোনালু ফেস্টিভ্যালস সেলিব্রেট করা এবং সেটা কন্টিনিউ চলতে থাকে টিল এন্ড মানে ওই যত মাস মাস শেষ হচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকে এই অ্যাকচুয়ালি ইংলিশ মাস যদি আমরা বলতে থাকি তাহলে জুন জুলাইয়ের মধ্যে এরকম পড়ে ঠিক আছে এবং এর মেন ফেস্টিভস বিগিন এটা হচ্ছে মানে এই যে পুজোটা অ্যাকচুয়ালি শুরু হয় কোথা থেকে গডেস মহাকালী গডেশ মহাকালী টেম্পল অ্যাট গোলকোণ্ডা ফোর্ট ফার্স্ট উইক মানে আধাম আসাধাম মান্থের ফার্স্ট উইকে এটা হচ্ছে গডেস মহাকালী মহাকালী টেম্পল মহাকালীর যে মন্দির সেখানে গোলকোন্ডাতে মহাকালীর মন্দিরে এটা ফার্স্টে স্টার্ট হয় ঠিক আছে এবং তারপরে কি হয় উজ্জয়িনী মহাকালী মন্দির টেম্পল সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদে হয় তারপরে সে নেক্সট পুজো হয় তারপরে হচ্ছে আকান্না আকান্না মন্দনা টেম্পল অ্যাট শালি শালিবান্দা এটা হয় এবং এন্ডস অ্যাট এবং লাস্টে কোথায় হয় মহাকালী টেম্পল অ্যাট লাল দরওয়াজা লাল দরওয়াজা ঠিক আছে মহাকালী টেম্পল অ্যাট লাল দরওয়াজা লাল দরওয়াজার লাল দরওয়াজা এই সিটিটার ওল্ড সিটিটার হায়দ্রাবাদের একটা ওল্ড সিটি সেখানে এই মহাকালী টেম্পল আছে সেখানে এসে ওই পুজোটা করে লাস্ট শেষ হয় ওটা এবং অ্যাকচুয়ালি বোনালু টেম্পলসটা অ্যাকচুয়ালি বোনারু যে এই যে ফেস্টিভ্যালসটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে টুইন সিটিজ যেটাকে বলা আমরা বলি যে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে মেনলি এখানেই অ্যাকচুয়ালি পালন করা হয় ফেস্টিভ্যালটা তবে তেলেঙ্গানা স্টেটের আরও অন্যান্য রাজ্যেও ও সেলিব্রেট করা হয় তবে মেনলি এই টুয়েন টুইন সিটিস হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদেই সেলিব্রেট করা হয় এবং সেলি এই বোনালু বোনালু ফেস্টিভ্যালসটাকে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ কে চন্দ্রশেখর রাউ চন্দ্রশেখর রাও লেট গভর্নমেন্ট যতক্ষণ কে চন্দ্রশেখর রাও গভর্নমেন্ট চলছিল তখন এই বোনালু ফেস্টিভ্যালটাকে একটা স্টেট ফেস্টিভ্যাল হিসাবে ইয়ে করা হয় আখ্যা দেওয়া হয় ঘোষিত করা হয় আর কি এবং লাস্ট ইয়ার এই বোনালু ফেস্টিভ্যালটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কোভিড নাইন্টিনের জন্য যার জন্য এবছর থেকে স্টার্ট হয় তবে এবছর অ্যাকচুয়ালি এই জোনালু ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি হয় হওয়ার কথা ছিল জুন সানডে ইলেভেন জুলাই এবং এন্ড হওয়ার কথা ছিল এইট আগস্ট তবে এই তেলেঙ্গানা যেহেতু কোভিড নাইন্টিনের কেসের জন্য এগুলোকে একটু স্টপ করে দেওয়া হয়েছিলো এবং রিসেন্ট সেটা স্টার্ট করা হয়েছে ওকে এবার তেলেঙ্গানা তেলেঙ্গানা স্টেটটা সম্বন্ধে একটু জানবো অ্যাকচুয়ালি অন টু জুন টু থাউজেন্ড এটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে তেলেঙ্গানা স্টেটটা স্থাপন করা হয়েছিলো দেখতে পাচ্ছ তেলেঙ্গানা স্টেটের তেলেঙ্গানা স্টেটের ম্যাপটা তেলেঙ্গানা স্টেট এই যে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে এখান থেকে তেলেঙ্গানা স্টেটটা ফর্ম হয়েছিল তেলেঙ্গানা স্টেটটা ফর্ম হয়েছিল এবং তেলেঙ্গানা স্টেটটা এটা উপরে আছে দেখো মহারাষ্ট্র এটা হচ্ছে মহারাষ্ট্র দুই নম্বর হচ্ছে তারপরে হচ্ছে দেখো কর্ণাটক এটা হচ্ছে কর্ণাটক এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এটা হচ্ছে ঝাড়খণ্ড ঠিক আছে ছত্তিশগড় সরি ছত্রিশগড় এটা না ছত্রিশগড় ঠিক আছে ছত্রিশগড় এটা ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এটা এইটা এবারে হচ্ছে ছত্তিশগড় সব নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই তেলেঙ্গানা স্টেটটা ফর্ম তেলেঙ্গানা স্টেটের বর্ডারটা বললাম এটা এবং তেলেঙ্গানা ডে পালন করা হয় দ্যাট ইজ তেলেঙ্গানা ডেটা স্টেট মানে স্টেটহুড পে হয়েছিল মানে স্টেটে চেঞ্জ হয়েছিলো কখন না টু জুন টু থাউজেন্ড ফোরটিনে এবং এর ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি হচ্ছে হায়দ্রাবাদ ঠিক আছে এবং হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশেরও ক্যাপিটাল ঠিক আছে অন্ধ্রপ্রদেশেরও ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ এবং ওই তেলেঙ্গানা ডিস্ট্রিক্টস নাম্বার অফ ডিস্ট্রিক্টস হচ্ছে থার্টি থ্রি তার গভর্নর হচ্ছে তামিলি সাই সৌন্দরাজন চিফ মিনিস্টার হচ্ছে কে চন্দ্রশেখর রাও এবং এটাতে লেজিস্ট্রেটার হচ্ছে বাই ক্যামেরাল দ্যাট ইজ লেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি এবং লেজিস্ট্রেটিভ কাউন্সিল দুটোই আছে আর লেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলিতে হান্ড্রেড নাইনটিন ও একশো উনিশজন সি একশো উনিশটা সিটস আছে আর লেজিস্ট্রেটিভ কাউন্সিলে ফর্টি সিটস আছে এবং লোকসভাতে সতেরো সিটস আছে সেভেন্টিন সিটস আছে সতেরোটা সিটস আছে এবং রাজ্যসভাতে সাতটা সিটস আছে এই ছিল তেলেঙ্গানা এবং তেলেঙ্গানা এই ছিল তেলেঙ্গানা এরপর হচ্ছে আমরা জানবো আর একটা জিনিস যেখানে বললাম হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একটা কমন ক্যাপিটাল সেরকমই আর একটা আর আর দুটো স্টেট আছে যাদের কমন ক্যাটেকেল হচ্ছে তাদের কমন ক্যাপিটাল সেম যেমন হচ্ছে হরিয়ানার পাঞ্জাব তাদের কমন ক্যাটে কমন ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড় মানে তাদের হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড় হরিয়ানারও ক্যাপিটাল চণ্ডীগড় হরিয়ানারও ক্যাপিটাল চণ্ডীগড় তারপরে আবার পাঞ্জাবেরও ক্যাপিটাল চণ্ডীগড় পাঞ্জাবেরও ক্যাপিটাল আবার চণ্ডীগড় এবং এই চন্ডীগড় আবার অ্যাকচুয়ালি চন্ডীগড়ও আবার একটা ইউটিউ মানে ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো হুইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন্ট টু উইন টু অলিম্পিক মেডেলস প্রথম ভারতীয় মহিলা যিনি দুটো অলিম্পিক পদে জিতেছেন এমন মহিলা কী এটা হচ্ছে কিনা না পিভি সিন্ধু ঠিক আছে রিসেন্টলি জিতেছে পিভি সিন্ধু পিভি সিন্ধু ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট কোয়েশ্চান না সরি পিভি সিন্ধু সম্বন্ধে একটুখানি জেনে নিই আমরা অ্যাকচুয়ালি পিভি সিন্ধু এটা ফার্স্ট না নেক্সট পরপর দুটো অলিম্পিক্সে তারা দু দুটো দুটো অলিম্পিক্সে দুটো দুবার মেডেল জিতেছে ফার্স্ট অলিম্পিক্স হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনে রিও অলিম্পিক্স রিও অলিম্পিক্সের মেডেল জিতেছিল সিলভার মেডেল এবং সেকেন্ড সেকেন্ড কনসিকিউটিভ একটা ইয়েতে সেকেন্ড এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে টোকিও অলিম্পিক্স টোকিও অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি হবে টোকিও অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টিতে আবার একটা ব্রোঞ্জ মেডেল জিতল এবং পি ভি সিন্ধু অ্যাকচুয়ালি বিলং করে হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে তেলেঙ্গানা থেকে বিলং করে এবং তার পার্সোনাল কোচ হচ্ছে পার্ক ত্য স্যাং পার্সোনাল কোচ হচ্ছে পার্ক পার্ক ত্যয় সাং এবং তার ন্যাশনাল কোচ হচ্ছে ব্যাডমিন্টনে মানে ইন্ডিয়ান ন্যাশনাল কোচ এটাকে বলা হয় পুলেলা গোপীচাঁদ ঠিক আছে এবং হচ্ছে পিভি সিন্ধু কী কী অ্যাওয়ার্ডস পেয়েছে অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিলো টু থাউজেন্ড থার্টিনে ফর ব্যাডমিন্টন এবং হচ্ছে টু থাউজেন্ড থার্টিনে আবার সিএনএন আইবিএন ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ইন স্পোর্টস এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল দুই নম্বর টু থাউজেন্ড ফিফটিনে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলো টু থাউজেন্ড সিক্সটিনে টু থাউজেন্ড ফিফটিনে পদ্মশ্রী টু থাউজেন্ড সিক্সটিনে রাজীব গান্ধী খেলরত্নে অ্যাওয়ার্ড ফর ব্যাডমিন্টন টু থাউজেন্ড টোয়েন্টিতে পদ্মাভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিল এমনকি তার আরও যে ওয়ার্ড অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলো সেগুলোই আমরা জানবো যেগুলো ওমেন সিঙ্গলসে পেয়েছিলো সে ফার্স্টে হচ্ছে অলিম্পিক্স অলিম্পিক গেমসে পেয়েছিলো দেখ টু থাউজেন্ড সিক্সটিনে সিলভার বললাম এখনই টু থাউজেন্ড টোয়েন্টিনে ব্রোঞ্জ আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে টু থাউজেন্ড থার্টিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ টু থাউজেন্ড ফোরটিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার এবং টু থাউজেন্ড এইটিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার অ্যান্ড টু থাউজেন্ড নাইনটিন ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপে গোল্ড পেছিল এমনকি কমনওয়েলথ ওয়েলথ গেমসে টু থাউজেন্ড ফোরটিনটে পেয়েছিল ব্রোঞ্জ টু থাউজেন্ড এইটিনে সিলভার পেয়েছিল এশিয়ান গেমসে টু থাউজেন্ড এইটিনে সিলভার পেয়েছিলো বি ডব্লিউল বি ডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ওয়ান গোল্ড অ্যান্ড ফোর সিলভার দিতেছে এবং বি ডব্লিউএফ সুপার সিরিজে থ্রি গোল্ড অ্যান্ড ফোর সিলভার জিতেছে অ্যান্ড বিডব্লিউএফ গ্র্যান্ড পিক্সে সিক্স গোল্ড অ্যান্ড থ্রি সিলভার জিতেছে এই হচ্ছে পিপি পিবি সিন্ধু টোটাল ওমেন সিঙ্গেলসে কী কী তারা কী কী মেডেল জিতেছে সেটাই সেটাই এখানে বলা আছে কী কী অ্যাওয়ার্ডস জিতেছে এবার নেক্সট কোয়েশান দেখব হু ওন দ্য লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কে দু হাজার একুশ লোকমান্য তিলক জাতীয় পুরস্কার জিতেছে এক নম্বর হচ্ছে সঞ্জয় গুপ্ত দুই নম্বর হচ্ছে দীপক তিলক সাইরাস পুনাওয়ালা আদার পুনাওয়ালা আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়ালি সাইরাস পুনাওয়ালা ঠিক আছে যেখানে দেওয়া আছে এসআইআই আই আই বা চাচ্ছিস সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা নেমড রেসিপিয়েন্ট অফ লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কী বললাম বুঝতে পারলে এখানে সাইরাস পুনাওয়ালা পুনাওয়ালা অ্যান্সার হবে এরপর হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে দীপক দীপক তিলক যে কিনা লোকমান্য তিলক স্ট্রাট তিলক ট্রাস্ট এর প্রেসিডেন্ট সে রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে পুনাওয়ালারকে লোকমান্য লোকমান্য তিলক পুনাওয়ালাকে রিসেন্টলি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেওয়া হবে এবং এটা আগস্ট থার্টিনে দেওয়া হবে এবং এর ক্যাশ প্রাইস থাকবে ওয়ান লাখ এবং একটা মেমেন্টও দেওয়া হবে ঠিক আছে এবং অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল এই যে লোকমান্য তিলক যে অ্যাওয়ার্ড সেরিমনিটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি নাইনটি আগস্ট ওয়ান কিন্তু এই করোনা ভাইরাসের জন্য এটাকে পেছনো হয়েছে এবং সেটা আগস্ট থার্টিনে করা হয়েছে এবং এই লোকমান্য তিলক লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড এইটা অ্যাকচুয়ালি নাইনটিন এইটির থেকে এইট্টি থ্রিতে ফার্স্ট দেওয়া হয় এবং এর মধ্যে এবং এর মধ্যে অনেকে অনেকে অনেক রেসিপিয়েন্টস আছে যেগুলো খুবই আমাদের জানে রাখা উচিত লোকমান্য তিলক রেসিপিয়েন্টস রেসিপিয়েন্টস লোকমান্য তিলক অ্যাওয়ার্ডস রেসিপিয়েন্ট যা ফার্স্টে হচ্ছে এস এম যোশি এস এম যোশী তারপর হচ্ছে ফর্মার প্রাইম মিনিস্টার্স ইন্দিরা গান্ধী পেয়েছিল ডক্টর মনমোহন সিংও পেয়েছিল অটল বিহারী বাজপেয়ীও পেয়েছিল কংগ্রেস লিডার লেট প্রণব মুখার্জিও পেয়েছিল ইনফোসিস ফাউন্ডার এন আর নারায়ণন মূর্তিও এই পুরস্কারটা পেয়েছিলো এবার আমরা জানবো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি একটা বায়োটেকনোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এটা হচ্ছে ইন্ডিয়া বেসড একজন কোম্পানি এবং এটা হচ্ছে ইন্ডিয়াস ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া শুধু না ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন মানে যত ম্যানুফ্যাকচার কোম্পানি আছে তার মধ্যে সবথেকে বেশি ম্যানুফ্যাকচার হয় এই সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়াতে এবং এটা ফাউন্ড হয়েছিল নাইনটিন সিক্সটি সিক্সে এবং এর ফাউন্ডার হচ্ছে সাইরাস এস পুনাওয়ালা যার হেডকোয়ার্টার্স হচ্ছে পুনে ইন্ডিয়া চেয়ারম্যান হচ্ছে চেয়ারম্যান আর প্রেসিডেন্ট এবং সি তিনজনই অ্যাকচুয়ালি হচ্ছে আদার পুনাওয়ালা যেটা হচ্ছে সাইরাস পুনাওয়ালের ছেলে ঠিক আছে এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো ওর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে এবং নতুন ফোর্থ এবং পরের দিনের এই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য যেগুলো ডব্লিউ বি পি ডব্লিউ পিএসসি পিএস ডব এস এসসি রেলওয়ে ব্যাঙ্কিং এইসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইসব ভিডিওগুলো পাওয়ার জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য এবং এক্সাম রিলেটেড এক্সাম রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো